জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে হিন্দু পুণ্যার্থীদের বাঁচালো মুসলিম যুবক। আবারও মর্মান্তিক মৃত্যু মিছিলের মধ্যেই মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল মোহাম্মদ মানিক। জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে আসা বহু মানুষ হঠাৎ ধেয়ে আসা হরপা বানে ভেসে যাচ্ছিল চোখের সামনে, আর দাঁড়িয়ে থাকতে পারল না মোহাম্মদ মানিক। আল্লাহর নাম নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই নদীতে ঝাঁপ দিয়ে বহু হিন্দু পুণ্যার্থীদের বাঁচালো সেই মুসলিম যুবক। জলপাইগুড়ি জেলার ছোট্ট গ্রাম পশ্চিম তেসিমলার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ মানিক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দিয়েছি নদীতে, বিশ্বাস এতটুকু ছিল আল্লাহ আছেন আর আমি সাঁতার জানি। নিজের মৃত্যুর আশঙ্কাকে দূরে ঠেলে জলের স্রোতে ভেসে যাওয়া মানুষদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়তেই পায়ে প্রচণ্ড চোট পান মানিক। কিন্তু সেসব খেয়াল করার সময় কোথায় মানুষের জীবন বাঁচাতে মরিয়া মানিকের? সে একাই অসংখ্য জীবন বাঁচিয়েছে, তাদের মধ্যে দুজন শিশুও ছিল, আর তার সেই জীবনপণ লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ব্যাপক ভাইরাল হয়। মোহাম্মদ মানিকের এই মানবিক ও সাহসী ভূমিকা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। নাকি ভেসে গিয়েছে, তার দুঃখ হয়েছে, তার অভিজ্ঞতা তো বলতেছি। আমি যখন যাই নদীতে ঠাকুর ভাসানো দেখার জন্য, তখন দেখি যে লোক ওদিক থেকে ভেসে আসতেছে হঠাৎ নদী বেড়ে যাওয়ার কারণে। তারপরে আমি, আমার পাশে এক দাদা ছিল, তাকে মোবাইল দিয়ে আমি জাম করে গিয়ে লোকের পাশে গিয়ে লোককে উঠাই, এইভাবে নয় থেকে দশজনকে উঠাই। উঠানোর পরে তারপরে আমার পা কেটে যায়, পা কেটে যাওয়ার পরেও আমি, আমাকে ফায়ার ব্রিগেডের একজন লোক রুমাল দিছে, রুমাল দিয়ে আমি বাইরে যাওয়ার পরেও লোককে উঠাইছি, এবং কি সব লোক উদ্ধার হওয়ার পরে আমি হসপিটালে আসি। এরকম মানিক কিন্তু প্রচুর রয়েছে, আমরা মাঝে মাঝেই খবরে দেখি, এবং এরাই কিন্তু আমাদের দেশের সত্যিকারের সম্পদ। তো এদেরকে সত্যিকারের মূল্যায়নের প্রয়োজন আছে। ওর এই প্রচেষ্টা, ওর এই যে সাহসিকতা, ঠিক উপযুক্ত জায়গায় সম্মান পাক, এতটুকু আবেদন আমি সকল ব্যক্তিবর্গ এবং সকল সংস্থার প্রতি রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মানিক, তোমাকে কুর্নিশ জানাই আমার পক্ষ থেকে।